হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। আমি লিপি, চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে লিপি রুসাপা চ্যানেল থেকে। থেকে সবাই কেমন আছেন? তো আজকে আমরা সবাই মিলে একসাথে বের হয়েছি, আর বের হলেই তো আপনাদের সাথে আমি কিছু না কিছু ভিডিও করে ব্লগ করে শেয়ার করে। তো আজকে আমরা যাচ্ছি হলো, আগে বলে দিব না, তো সবাই সেখানে গিয়েছে, আমরা এখনো পর্যন্ত যাইনি। তো যে বললাম না গত ব্লগে বলেছি যে মক্কার মানুষ হজ পায় না, তো সেরকম অবস্থা। তো আজকে আমরা চলে এসেছি যে মেট্রো রেল সেটা দেখার জন্য, কারণ মেট্রো রেল দিয়ে যেতে হবে উত্তরা মিরপুর। তো ওদিকে তো আমাদের যাওয়া হয় না আর আসাও হয় না, তো আজকে ঠিক করলাম যে আজকে আমরা মেট্রো রেলে উঠে আমরা উত্তরায় যাব। তো আমরা চলে এসেছি মেট্রো রেল দেখার উদ্দেশ্যে বা মেট্রো রেলে ওঠার উদ্দেশ্যে, তাহলে চলুন আমাদের সাথে। তো আমরা চলে এসেছি সেই মেট্রো রেল স্টেশনে, যে আমরা এখন উপরের দিকে উঠছি। তো আমরা এখান থেকে ভিতরে ঢুকে দেন আমরা টিকিটটা কেটে নিব, আর এখানে একটু ভিড় বেশি, একটু ওয়েট করতে হচ্ছে আমাদের তো টিকিটের জন্য। তো আমাদের এই জিনিসটা একটু দ্রুত করা হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি, এখানে পাঞ্চ করতে হবে, করে আমরা ভিতরে ঢুকে গিয়েছি। এখন ওয়েট করব ট্রেনের জন্য, মেট্রোর জন্য কতক্ষণ লাগে। তো আমরা ওয়েট করতেছিলাম, মানে এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট আমরা মেট্রোতে উঠব সবাই। তো আমরা যেটা উঠবো সেটা চলে এসেছে, এখন আমরা ভিতরে উঠব। তো আমাদের কাছে ভালো লাগছে, আমরা বসে পড়েছি, অনেক মানুষ ঢুকছে বেরোচ্ছে যখন যে স্টেশনে থামছে। তো আমরা যেহেতু লাস্ট স্টেশনে নামবো, উত্তরে একদম লাস্ট পার্টে, তো তার আগে মিরপুর যেখানে যেখানে থামা দরকার সেখানে থামছে, মানুষ উঠছে, তো ভালোই লাগছে। ভালো লাগছে এই জন্য নতুন কিছুর সাথে এক্সপেরিমেন্ট করলাম, ভালো লাগছে যে আজকে আমরা মেট্রো রেলে উঠেছি। আর এই তো আমাদের ছোট্ট জান্টুস পাখির সাথে একটা কিউট বেবি বসেছে, সে একটু শাই ফিল করছে। তো আমরা যতই সামনে যাচ্ছি ততই মানুষ বেশি করে উঠছে নামছে, বিভিন্ন জায়গায় থামছে। তো আমরা যখন বাইরে কান্ট্রিগুলোতে দেখতাম যে মেট্রো রেল, তখন মনে হতো যে কবে এই মেট্রো রেলে উঠবো, কবে ওই বিদেশে যাব, এরকম চিন্তা করতাম। আমাদের দেশে মেট্রো রেল তৈরি হয়ে গেছে, আমরা মেট্রো রেলে উঠতে পারছি, বা সামনে আরও স্টেশনগুলো চালু হবে, তো যদি এবার যানজটটা শেষ হয়। তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এদিকে আমার বাবাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সে কিছুক্ষণ বসেছিল, সে এখন দাঁড়িয়ে যাবে, তো সে সবভাবে ফিল করছে। তো নতুন মানুষ, নতুন জায়গা, নতুন কিছু দেখাচ্ছি, তো আমাদের জন্য নতুন, কারণ আমরা তো মেট্রো রেলে এর আগে উঠিনি, আমাদের দেশে হয়েছে, তো খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ যে আমরা অ্যাটলিস্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে মেট্রো চালু হয়েছে। তো এখন যদি যানজটটা একটু কমে তো ভালো হবে, আর যদি এত কিছু তৈরি করার পরে যদি জাম না কমে ঢাকার, তাহলে তো আর মানে তৈরি করে লাভ। তো যাই হোক, সবকিছুই পজিটিভ চিন্তা ভাবনা করা ভালো। তো আমরা উত্তরায় চলে এসেছি। আজকের এই ব্লগটার মধ্যে আমি শুধু মেট্রো রেলটা দেখাবো, যেহেতু উত্তরা এসেছি, আর কোথায় গিয়েছি ওইটা দেখাবো না, আমি ব্যাক করব সেটা দেখাবো। নেক্সট ব্লগে থাকবে আমি উত্তরা আর কোথায় গিয়েছি সেটার উপরে। তো আমরা স্টেশন দিয়ে নিচে নামছি, নেমে আমরা যেহেতু উত্তরা এসেছি একটু ঘুরে আবার ব্যাক করব। নিচে নামার পরে আমরা রিক্সা নেব। তো আমরা এখন আবার ব্যাক করব, ওয়েট করছি আবার মেট্রোর জন্য। তো মেট্রোর স্টেশনগুলো অনেক সুন্দর করেছে, এখানে আসলে মনে হচ্ছে যে আমি কোথাও বিদেশে আসছি, বা ওইখানে কোথাও মেট্রোর জন্য আমি ওয়েট করছি। আচ্ছা
অটোর মধ্যে আসার সময় অনেক জ্যাম ছিল, দাঁড়ায় দাঁড়ায় আসতে হয়েছে। যাই হোক, ভালো লাগছে, দাঁড়ানোর ফিলিংসটাও এসেছে। তো এখন আমরা নিচে নামছি, এখন যেহেতু বাসায় চলে যাব, তো আমরা মেট্রো থেকে নামার পরে এখন দেখা যাবে কি অবস্থা, কারণ আমরা ওভার নেব, ওভার পাওয়া যায় কি না সেটাও দেখতে হবে নিচের অবস্থা কীরকম। কারণ আমরা যেখান থেকে এসেছি ওইখান তো যানজট আর পড়েনি, কিন্তু এখন বাসা পর্যন্ত যেতে তো আমাদের বিশাল জ্যামের মধ্যে পড়তে হবে। তো এই যে আমার হাতে টিকিট, এখন আমি এটা পাঞ্চ করব। আর আরেকটা জিনিস হয়েছে, যাওয়ার সময় আমাদের বেবির টিকিট লাগেনি, কিন্তু আসার সময় তার টিকিট নিতে হয়েছে। তার টিকিটটা তার হাতে দিয়েছি, ও নিজেই পাঞ্চ করেছে। তো এটাই ছিল আমাদের মেট্রো জার্নি। এখন দেখা যাবে কি পরিমাণে জ্যাম। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে নিচে জ্যাম, দেখেন তো। এরকম হলে তো কিভাবে হবে, আমাদের মেট্রো হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, উড়াল ব্রিজ হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু জ্যাম তো করতেছে না ঢাকার টাউনে। এটাই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।